বুকে ব্যথা হলে সেটা হার্টের না গ্যাসের বুঝবেন কিভাবে? বুকের ব্যথার কারণ ও ধরন যাই হোক না কেন, তাকে মানুষ মারাত্মক হিসেবেই বিবেচনা করে থাকে। যদি কখনো বুকের ব্যথা হয়ে থাকে, তবে নিশ্চয় লক্ষ্য করেছেন যে ব্যথা খুব বেশি মনে হলে একটা ভয় চলে আসে, মনটা অনেক উদ্বিগ্ন হয়ে যায়। ব্যাপারগুলো খুবই স্বাভাবিক, কারণ বুকের ব্যথা অনেক সময় মারাত্মক কারণে হয়ে থাকে। তবে কিছু কিছু ছোট ছোট কারণে যে বুকের ব্যথা হয় না তা কিন্তু নয়। বেশিরভাগ মানুষ হার্টের ব্যথাকে গ্যাস্ট্রিকের ব্যথা মনে করে, গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েন, কিন্তু বেশিরভাগ সময় সে ঘুম আর ভাঙে না। পাশে শুয়ে থাকা মানুষটিও টের পায় না রাতে কিভাবে লোকটি হার্ট ব্লক করে মারা গিয়েছে। গ্যাস্ট্রিকের ব্যথা, সাধারণত এই ব্যথা পেটের উপরের অংশে হয় এবং নির্দিষ্ট একটা জায়গা জুড়েই হয়, শরীরের অন্য অংশে এই ব্যথা ছড়ায় না। হার্টের ব্যথা, যেহেতু আমাদের হার্ট বুকের বাম পাশে, তাই হার্টের ব্যথা বুকের বাম পাশে কিংবা মাঝখান থেকে শুরু হয়ে ঘাড়, বাম বাহু বা বাম হাতে ছড়িয়ে পড়ে। এই ব্যথা এতটাই তীব্র হয় যে অনেকটা হাতির পা বুকে চাপ দিলে যেমনটা হয় ঠিক তেমনই। আবার অনেকের ক্ষেত্রে ভারী পাথর বুকের উপর রাখলে যেমনটা ফিল হয় অনেকটা সেরকম। এই ব্যথায় রোগী শুয়ে থাকলে কিংবা দাঁড়ানো অবস্থায় থাকলেও নিজেই নিজের হাতে বুকের বাম পাশটা চেপে ধরে বসে পড়েন। একবার জেনে নেওয়া যাক গ্যাস্ট্রিক থেকে মুক্তির কিছু ঘরোয়া পদ্ধতি। হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনাকে হেলথ সিরিজ চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। মূল ভিডিও শুরু করার আগে আপনাদের একটি কথা বলতে চাই, আমাদের ভিডিওগুলো আপনাদের জন্য তৈরি করা হয় অনেক কষ্ট করে, তাই আপনাদের কাছে আমার অনুরোধ, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। চলুন শুরু করা যাক। এক, দারুচিনি। দারুচিনি হজম শক্তির জন্য অনেক ভালো একটি মশলা। এটি প্রাকৃতিক অ্যান্টাসিড হিসেবে কাজ করে থাকে এবং পেটের গ্যাস দূর করতে সাহায্য করে। এক কাপ পানিতে আধা চা চামচ দারুচিনি গুঁড়া মেশান, কয়েক মিনিট এটি সেদ্ধ করুন। এটি দিনে 2-3 বার পান করতে পারেন। আপনি চাইলে স্যুপ বা সালাদের সাথেও দারুচিনির গুঁড়া মিশিয়ে খেতে পারেন। 2, বেকিং সোডা। বেকিং সোডা পেটের অ্যাসিডের মাত্রা নিয়ন্ত্রণ করে এবং গ্যাস্ট্রিকের সমস্যা থেকে তাৎক্ষণিক রেহাই পেতে সাহায্য করে। এক গ্লাস পানিতে 1-4 চা চামচ বেকিং সোডা মিশিয়ে পান করুন, ভালো ফলাফল পাবেন। 3, রসুন। গ্যাস্ট্রিকের সমস্যা দূর করার জন্য রসুন খুবই কার্যকরী উপাদান। রসুন, কালো মরিচ বীজ, ধনে বীজ এবং জিরা বীজ একসাথে মিশ্রিত করে কয়েক মিনিট উত্তাপে ফুটিয়ে সিদ্ধ করতে হবে। সিদ্ধ করার পর এই মিশ্রণ দিয়ে যে নির্যাস বের হবে সেটা ছেঁকে আলাদা করতে হবে। তারপর সাধারণ তাপমাত্রায় এই নির্যাস ঠান্ডা করে দৈনিক 2 বার পান করতে হবে। 4, প্রচুর পরিমাণে পানি পান করুন। এটি শুধু আপনার গ্যাস্ট্রিকের সমস্যা কমাবে না, আর অনেক রোগের হাত থেকে মুক্তি দেবে। প্রতিদিন কমপক্ষে 6-8 গ্লাস পানি পান করার চেষ্টা করুন। 5, পুদিনা পাতা। পুদিনা পাতা আপনার অম্লতা, গ্যাস ও বমি বমি ভাব থেকে সাথে সাথে মুক্তি দেবে। গ্যাস্ট্রিকের ব্যথা যখন অল্প, তখন থেকে অল্প কিছু পুদিনা পাতা মুখে নিয়ে ভালো করে চিবুতে থাকুন। দেখবেন কিছুক্ষণের মধ্যে আপনার ব্যথা অনেকটা কমে গেছে। এছাড়া 1 কাপ পানিতে কয়েকটি পুদিনা পাতা দিয়ে সিদ্ধ করুন। এটি দিনে 2-3 বার পান করতে পারেন। 7 বাড়াতে এতে মধু যোগ করতে পারেন, তবে দুধ দিবেন না। 6, আলু। আলু গ্যাস্ট্রিকের সমস্যা কমাতে সাহায্য করে থাকে। খাবারের আগে 3 বেলা আলু থেকে রস বের করে খেতে হবে এবং এতে খুব দ্রুত ফলাফল পাওয়া যায়। 7, আদা। পেটে গ্যাসের সমস্যা দূর করার জন্য একটি অনন্য এবং সহজ উপাদান হিসেবে আদা অত্যন্ত কার্যকরী। এটি বদহজম দূর করে থাকে। প্রতিদিন খাবার পর 1 টুকরো আদা চিবিয়ে খেলে পেটে আর গ্যাসের সমস্যা করবে না। এছাড়া আদা চা, আদা পানি পান ও গ্যাসের সমস্যা দূর করে থাকে। হার্টের কারণে ব্যথা হচ্ছে যদি কোনো রোগী বুঝতে পারে, তবে অবশ্যই চিকিৎসকের কাছে যেতে হবে। যদি কাজের সাথে ব্যথার সম্পর্ক থাকে, অর্থাৎ পরিশ্রম করলে যদি বেড়ে যায়, তখন অনেকে দ্বন্দ্বে পড়ে যায়, ভাবে এটা হয়তো গ্যাসের ব্যথা।
এসব ক্ষেত্রে নিজে নিজে ওষুধ না খেয়ে এবং অবশ্যই সময় নষ্ট না করে দ্রুত চিকিৎসকের কাছে যাওয়া উচিত। সেই ক্ষেত্রে কিছু পরীক্ষা নিরীক্ষা করে রোগটি নিশ্চিত করতে হবে। আর যদি নিজে নিজে বাড়িতে বসে চিকিৎসা করে এতে সময় নষ্ট হয় এবং সমস্যাটি মারাত্মক আকার ধারণ করে, তখন দেখা যায় চিকিৎসা করাই কঠিন হয়ে পড়ে। ভিডিওটির মাধ্যমে যদি আপনি উপকৃত হন তবেই আমাদের সার্থকতা। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হব আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ।